চন্দ্রঘোষ শ্রীরামকৃষ্ণ যাহাদিগকে ঈশ্বর কোটি বলিয়া নির্দেশ করিতেন তাহাদের মধ্যে পূর্ণচন্দ্রের সুস্পষ্ট উল্লেখ না থাকিলেও শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ঐতিহ্যে তিনি কোটি বলিয়াই স্বীকৃত হন সঙ্ঘের প্রাচীনগণ কোটিদের মধ্যে এই ছয়জনকে গণনা করিয়া থাকেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী যোগানন্দ স্বামী নিরঞ্জনানন্দ এবং শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ লীলাপ্রসঙ্গ কথামৃতের বিভিন্ন উক্তিতে পূর্ণের এই উচ্চাধিকারেরই সমর্থন পাওয়া যায় লীলাপ্রসঙ্গে আছে ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন পৌর্ণনারায়ণের অংশ সত্যগুণী আধার নরেন্দ্র নিচেই পূর্ণের এই বিষয়ে স্থান বলা যাইতে পারে এখানে আসিয়া ধর্মলাভ করিবে বলিয়া জাহাদিগকে বহু পূর্বে দেখিয়াছিলাম পূর্ণের আগমনে সেই থাকের শ্রেণীর ভক্তসকলের আগমন পূর্ণ হইল অতঃপর ঐরূপ আর কেহ এখানে আসিবে না প্রসঙ্গ দ্বিতীয় ভাগ দিব্যভাব ও নরেন্দ্রনাথ আটানব্বই পৃষ্ঠায় কথামৃতেও আছে পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম চতুর্থভাগ দুশো আটচল্লিশ পৃষ্ঠা অখণ্ডসংঘ পৃষ্ঠা আটশো ছাপ্পান্ন থেকে উনসত্তর অংশ শুধু নয় কলা ওই দুশো সাতচল্লিশ পৃষ্ঠা সং পৃষ্ঠা আটশো ছাপ্পান্ন ওদের কেমন জানো ফল আগে তারপরে ফুল আগে দর্শন তারপর মহিমা শ্রবণ তারপর মিলন ওই দুশো ঊনসত্তর পৃষ্ঠা সং পৃষ্ঠা আটশো বাহাত্তর এখানে ঈশ্বরকুটি সম্বন্ধে সংক্ষেপে একটু আলোচনা করিলে মন্দ হইবে না ঠাকুর ভক্তদিগকে দুই শ্রেণীতে বিভক্ত করিতেন ঈশ্বরকোটি ও জীবকোটি ঈশ্বরকোটি যেমন অবতার পুরুষ কিংবা প্রহ্লাদাদি শুদ্ধ সত্যগুণী ভক্ত বা লীলা সহচর ঈশ্বরকোটি না হইলে মহাভাব প্রেম হয় না ইঁহারা ইচ্ছা করিলেই মুক্ত হইতে পারেন ইহারা প্রারব্ধের অধীন নহেন ইঁহাদের বিশ্বাস স্বতঃসিদ্ধ যেমন প্রহ্লাদের এবং ইহাদের কোনো অপরাধ হয় না কুটির প্রেম হইলে জগৎ মিথ্যা বোধ তো হয়ই অধিকন্তু শরীর যে এত ভালবাসার জিনিস তাহাও ভুল হইয়া যায় পূর্বে বদ্ধ ছিলেন পরে সাধন করিয়া সিদ্ধিলাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্টকাল কোনরূপ ভাবে কাটাইতেছেন তাহাদিগকেই জীবনমুক্ত কহে যাহারে ঈশ্বরের সহিত রূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব লইয়া জন্মগ্রহণ করিয়াছেন এবং এ জন্মে কোনো সময়েই সাধারণ মানুষের ন্যায় বন্ধনমুক্ত হইয়া পড়েন নাই তাঁহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ ঈশ্বর কোটি বা নিত্যমুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়াছেন আবার একদল সাধক আছেন যাহারা অদ্বৈত ভাব লাভ করিবার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিতেও আর ফিরিলেন না ইঁহারাই জীবকোটি বলিয়া অভিহিত হন লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ চব্বিশ পৃষ্ঠা লীলা প্রসঙ্গে দ্বিতীয় ভাগ দিব্যভাব একশ এক পৃষ্ঠা ইহাও উল্লিখিত আছে যে ঠাকুর ছয়জন বিশেষ ব্যক্তিকে কোটি বলিয়া জগদম্বার কৃপায় জানিতে পারিয়াছিলেন পূর্ণচন্দ্র পূর্ণ জ্ঞান লইয়াই জন্মিয়াছিলেন তাই বলরাম বসু মহাশয়ে ঠাকুরকে যখন একদিন প্রশ্ন করিলেন মহাশয় সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হল তখন ঠাকুর উত্তর দিলেন জন্মান্তরীণ পূর্বপূর্ব জন্মে সব করা আছে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা সেই রূপ নয় পূর্ণের প্রেমের পরিচয় দিতে গিয়া ঠাকুর আর একদিন বলিয়াছিলেন পূর্ণ উঁচু শাকার ঘর বিষ্ণুর অংশে জন্ম আহা কি অনুরাগ আর একদিন তিনি মাস্টারমশাইকে বলিয়াছিলেন পূর্ণর কেমন অনুরাগ দেখেছো। মাস্টার অনুমোদন করিয়া বলিলেন আগে হাঁ আমি ট্রামে করে যাচ্ছি ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এল আর ব্যাকুল হয়ে সেইখান থেকে নমস্কার করলে ঠাকুর অমনি শাস্ত্রনয়নে বলিয়া উঠিলেন আহা আহা কিনা ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে ইরূপ হয় না এ তিনজনের পুরুষ সত্তা, নরেন্দ্র ছোট নরেন আর পূর্ণ পূর্ণর যে অবস্থা এতে হয় শীঘ্র দেহনাশ হবে লাভ হল আর কেন বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরোবে দৈব স্বভাব দেবতার প্রকৃতি এতেই লোকভয় কম থাকে যদি গলায় মালা গায়ে চন্দন ধূপধুনার গন্ধ দেওয়া যায় তাহলে সমাধি হয়ে যায় ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন নারায়ণ দেহ ধারণ করে এসেছেন কথামৃত চতুর্থভাগ দুশো ছেচল্লিশ থেকে দুশো সাতচল্লিশ পৃষ্ঠা সং পৃষ্ঠা আটশো পূর্ণ আবার লীলা সহচর ঠাকুর একদিন বলিয়াছিলেন কেন পূর্ণ নরেন্দ্র এদের এত ভালবাসি জগন্নাথের সঙ্গেই মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নবরূপের সঙ্গে সক্ষ বাৎসল্য এই ভাব নিয়ে উপরের উদ্ধৃতিতে পূর্ণচন্দ্রের জীবনের দুইটি বিশেষ ঘটনার উল্লেখ আছে প্রথম মাস্টারমশাইয়ের সাহায্যে তাহা শ্রীরামকৃষ্ণের সহিত মিলন এবং দ্বিতীয় শ্রীরামকৃষ্ণের তাহাকে সাদরে গ্রহণ অধুনা আমরা এই দুই ঘটনারই বিস্তৃত আলোচনায় অগ্রসর হইব পূর্ণ যখন ঠাকুরের নিকট প্রথম আগমন করেন তখন তাহার বয়স তেরো বৎসর হইবে ওই সময়ে তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন বিদ্যালয়ের শামবাজার শাখায় তৃতীয় শ্রেণীতে পড়িতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্রগুপ্ত মহাশয়ে ইত্যাদি বহু ভক্তিমান বিদ্যার্থীকে শ্রীরামকৃষ্ণচরণে আনয়নপূর্বক ধরা মাস্টার খ্যাতি অর্জন করিয়াছেন এখন পূর্ণচন্দ্রের মিষ্ট ভাষা সুন্দর মধুর স্বভাব উজ্জ্বল নয়ন সুঠাম দেহ উজ্জ্বল শ্যামকান্তি দর্শনেই তাঁহার প্রতিও আকৃষ্ট হইলেন অধিকন্তু আলাপ করিয়া যখন জানিলেন যে বালক আগবত ভক্ত তখন তাঁহাকে শ্রীচৈতন্য মৃত পাঠের উপদেশ দিলেন এবং একান্তে ডাকিয়া নানা ধর্মকথা শুনাইতে লাগিলেন অবশেষে প্রস্তুত দেখিয়া একদিন বলিলেন চৈতন্যদেবের মতো একজনকেই যদি দেখতে চাও তবে আমার সঙ্গে চলো পূর্ণচন্দ্রের মন তো ইহারি জন্য আকুল অতএব তিনি সাগ্রহে সম্মত হইলেন কিন্তু পরক্ষণেই প্রশ্ন করিয়া যখন জানিলেন যে সেই মহাপুরুষ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকেন এবং সেখানে যাতায়াতে প্রায় সমস্ত দিন কাটিয়া যাইবে তখন তিনি অতীব চিন্তিত হইলেন কারণ পূর্ণচন্দ্রের পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ মহাশয় ভারত সরকারের রাজস্ব বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন এবং পারিবারিক সুশৃঙ্খলার প্রতি তাহার দৃষ্টি ছিল আভিজাত্যের গৌরবও তাহার কম ছিল না কারণ শিমুলিয়ার প্রসিদ্ধ ঘোষ বংশে জন্মগ্রহণ করায় এবং রাজ সরকারের সম্মান লাভ হওয়ায় তিনি তদানীন্তন কলকাতা সমাজে স্বনামধন্য লোকদের মধ্যে অন্যতম ছিলেন এমন সম্ভ্রান্ত পিতার পুত্র পূর্ণচন্দ্র যথেচ্ছ ব্যবহার করিবেন ইহা হইতেই পারে না পূর্ণ পিতার এই মনোভাব জানিতেন বলিয়াই চিন্তাকুল হইলেন পরে তাহার স্মরণ হইল যে দক্ষিণেশ্বরে তাহার একজন আত্মীয় আছেন তাহাকে অবলম্বন করিয়া সেখানে যাওয়া চলে প্রয়োজনস্থলে ভাবি বিপদ হইতে আত্মরক্ষার উপায় উদ্ভাবিত হইয়া গেলে ফাল্গুন মাসের এক শুভদিনে মাস্টার মহাশয়ের সহিত গাড়ি করিয়া তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে উপনীত হইলেন সুবৃহৎ দেবালয় দর্শনে মুগ্ধ এবং দেব্যপুরুষের সাক্ষাৎকার লাভে চরিতার্থ পূর্ণচন্দ্র ভক্তিবিহবল চিত্রে পরমহংস শ্রীচরণ দণ্ডবত পতিত হইলেন জগদম্মা এই উচ্চকুটি ভক্তটির আগমনের কথা ঠাকুরকে পূর্বেই জানাইয়া রাখিয়াছিলেন এখন তিনি তাহাকে সাদরে আপনার নিকটে বসাইয়া ফলমিষ্ট খাওয়াইলেন এদিকে স্নেহমুগ্ধ পূর্ণচন্দ্র চিত্রপোত্তলিকার ন্যায় বসিয়া নীরবে এক দৃষ্টে সেই সৌম শান্ত মাধুর্যঘন প্রেমময় মহাপুরুষকে দেখিতে লাগিলেন তাঁহার চিত্তে কি তখন অকস্মাৎ পূর্বস্মৃতি জাগিয়া তাঁহাকে অতীন্দ্রিয় ভাবরাজ্য লইয়া গেল এবং এই লোকোত্তর মহামানবীর সহিত তাহার দিব্য সম্বন্ধ জানাইয়া দিল নিবিষ্ট মনে দেখিতে দেখিতে তিনি অলৌকিক আনন্দে বিভোর হইলেন এবং তাঁহার নয়নোদয় হইতেই প্রেমাশ্রু বিগলিত হইয়া কপলোদয় ভাসাইয়া দিল সে অপার্থিপ লীলায় চমৎকৃত মাস্টার কিয়ৎক্ষণ সতৃষ্ণ নয়নেই উহা নিরীক্ষণ করিলেন এবং অবশেষে পূর্ণকে জানাইয়া দিলেন যে গৃহে ফিরিবার সময় হইয়াছে প্রত্যাগমনের জন্য পৌর্ণ সপ্তত্থিতবত উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জননীর ন্যায় তাহার চিবুক ধরিয়া স্নেহাদ্রস্বরে বলিলেন তোর যখন সুবিধা হবে চলে আসবি গাড়ি ভাড়া এখান থেকে নিবি কোন প্রকারে নিজেকে সামলাইয়া ধীরে ধীরে অনিচ্ছুক পদোদয়কে টানিয়া লইয়া পূর্ণ গাড়িতে উঠিলেন এবং যথাসময় গৃহে পৌঁছাইলেন অভিভাবক জানিতেও পারিলেন না যে আজ পুত্রের নবজীবনের সুপ্রভাত হইয়া গিয়াছে পূর্ণচন্দ্র এখন হইতে কখনো মাস্টার মহাশয়ের সহিত কখনো একাকি দক্ষিণেশ্বরে যান প্রথম পরিচয়ের পর ঠাকুরকে দেখিবার জন্য যেমন পূর্ণের প্রাণ হাঁপাইয়া উঠিত বাড়ির শাসন বা তিরস্কারের ভয় অকস্মাৎ তিরোহিত হইত সহপাঠীদের সঙ্গেও বিষবথ মনে হইত এবং অবিরাম নির্জনে ভগবানের নাম করিতে ভাল লাগিত ঠাকুরও তেমনি পূর্ণকে দেখিবার জন্য ব্যাকুল থাকিতেন সুবিধা পাইলেই নানাবিধ খাদ্যদ্রব্য লুকাইয়া তাঁহাকে পাঠাইয়া দিতেন সময় সময়ে দরদরিত ধারে চোখের জল ফেলিতেন এবং কেহ এই রূপ ব্যবহারে বিস্ময় প্রকাশ করিলে বলিতেন পূর্ণের উপর এই টান দেখেই ধুরা অবাক হয়েছিস নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যেরকম ব্যাকুল হতো। ও যেরকম ছটফট করতাম তা দেখলে না জানি কি হতিস অথবা বলিতেন পূর্ণকে আর একবার দেখলেই ব্যাকুলতা একটু কম পড়বে কি চতুর আমার উপর খুব টান পূর্ণ বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য দক্ষিণেশ্বরে পূর্ণচন্দ্র একদিন আসিলে ঠাকুর তাহাকে নহবতেই শ্রীশ্রী মাতাঠাকুরাণীর কাছে লইয়া গিয়া বলিলেন যে পূর্ণকে যেন মাল্য ও চন্দনাদিতে ভূষিত করিয়া খাওয়ানো হয় মাতাঠাকুরাণ ঠিক তাহাই করিলেন পূর্ণ এই ঘটনা এইরূপ বর্ণনা করিয়াছিলেন আমাকেই নহবৎখানার ভিতরে নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন এই পূর্ণ একে খাওয়ার কথা বলেছিলাম শ্রীলোকটি আমার ঠিক মায়ের মতো স্নেহভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন ঠাকুর একবার বাইরে যাচ্ছেন আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন ওগো এ এই তরকারিটা বেশি করে দিও আবার যান আবার আসেন দাঁড়িয়ে ভাবে যেন কি দেখছেন আমার আহার শেষ হলে ঠাকুর তাকে হাত মুখ ধোয়ার জল ঢেলে দিতে বললেন পরেই তাকে চেঁচিয়ে বলে উঠলেন ওগো ষোলো আনা দিও স্ত্রীলোকটি একটি টাকা আমার হাতে গুঁজে দিলেন আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনও মেয়ে ভক্ত পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই তখন দেখি সেই তিনি আমাদের মা পূর্ণ না বলিলেও ঠাকুরের পূর্বোদ্ধৃত কথা কথামৃত চতুর্থ ভাগ দুশো সাতচল্লিশ পৃষ্ঠা অখণ্ড পৃষ্ঠা আটশো পঞ্চান্ন হইতে অনুমান করিতে পারি যে মালাচন্দন পরিহিত পূর্ণ সেদিন ভাববিহ্বল হইয়াছিলেন পূর্ণচন্দ্র সম্বন্ধে ঠাকুর অন্য সময় একটি অলৌকিক দর্শনের উল্লেখ করিয়াছিলেন এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো। তিন চার ব্যাপী শিওড়ে যাবার মেঠো রাস্তা সেই মাঠে আমি একলা সেই যে পনেরো ষোলো বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম আবার ঠিক সেই রকম দেখলাম চারিদিকে আনন্দের কুয়াশা তারই ভিতর থেকে তেরো চৌদ্দ বছরের একটি ছেলে উঠল মুখটি দেখা যাচ্ছে পূর্ণের রূপ দুজনেই দিগম্বর তারপর আনন্দে মাঠে দুজনেই দৌড়ি আর খেলা দৌড়বার পর পূর্ণ জল পিপাসা পেল সে একটি গ্লাসেই পান করলে পরে আমাকে দিতে এল আমি বললাম ভাই তোর এঁটো খেতে পারবো না তখন সে হাসতে হাসতে গিয়ে ধুয়ে নিয়ে আর এক গ্লাস জল এনে দিল পিতার ভয়ে পূর্ণ ইচ্ছামতো দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না তাই ঠাকুর প্রাণের টানে স্বয়ং কলকাতায় আসিতেন এইরূপ একবার এক ভক্ত গৃহে মিলিত হইলে তিনি সহস্তে পূর্ণকে খাওয়াইয়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন আমাকে তোর কি মনে হয় বল দেখি অপূর্ব প্রেরণায় হৃদয় পূর্ণ ভক্তি গদগদ স্বরে বলিয়া উঠিলেন আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর অবাক হইয়া ভাবিতে হয় বালক পূর্ণ প্রথম পরিচয়ের অব্যবহিত পরেই ঠাকুরকে কিরূপে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শরূপে গ্রহণ করিতে পারিলেন ইহার উত্তর ঠাকুর দক্ষিণেশ্বরের প্রত্যাগমন আনতে স্বয়ং দিয়াছিলেন আচ্ছা পূর্ণ ছেলে মানুষ বুদ্ধি পরিপক্ক হয়নি সে কেমন করে ওই কথা বুঝল বল দেখি নিশ্চয়ই পূর্বজন্মকৃত সংস্কার এদের সধ্যসাত্ত্বিক অন্তরেই সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হয়ে ওঠে একদিন বলরাম মন্দিরে পূর্ণকে নিজ সকাশে ডাকাইয়া শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন স্বপ্নে কি দেখিস পূর্ণ উত্তর দিলেন আগে আপনাকে দেখেছি বসে আছেন কি বলছেন ঠাকুর শুনিয়া সোৎসাহে বলিলেন খুব ভালো তোর উন্নতি হবে তোর উপর আমার টান আছে একরাত্রে পূর্ণচন্দ্র পাঠক গৃহে বসিয়া একাকি পড়িতেছেন সহসা মাস্টার আসিয়া জানলা সম্মুখে দাঁড়াইলেন অমনি পূর্ণচন্দ্র বাহিরে আসিলে মাস্টার মৃদুস্বরে বলিলেন ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য প্রতীক্ষা করছেন সঙ্গে এসো পূর্ণচন্দ্র কর্ণওয়াল স্ট্রিটের উপর বাস করিতেন সেখান হইতে মাস্টারের সহিত শ্যামপুকুর ও কর্নওয়াল স্ট্রিটের মোড়ে উপস্থিত হইলে তথায় অপেক্ষারত ঠাকুর তাহাকে আলিঙ্গন করিয়া স্নেহাদ্রকণ্ঠে বলিলেন তোর জন্য সন্দেশ এনেছি তুই খা এই বলিয়া মুখে তুলিয়া দিলেন পরে তিনজনে পল্লীর মধ্যে মাস্টারের গৃহে গেলেন এবং ঠাকুর সেখানে পূর্ণকে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন অপর একদিন দেবেন্দ্র মজুমদারের হাতে পূর্ণের জন্য কয়েকটি আম পাঠাইয়া ঠাকুর বলিলেন যে তাহাকে খাওয়াইলে লক্ষ্য ব্রাহ্মণ ভোজনের ফল হইবে আর একদিন মাস্টারের সহিত কথা প্রসঙ্গে ঠাকুর জানিতে চাহিলেন যে দক্ষিণেশ্বরে যাতায়াতের পর পূর্ণর কোনো উন্নতি হইতেছে কিনা মাস্টার কহিলেন সে চার পাঁচ দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল পড়ে রোমাঞ্চ এইসব হয় অতপর ঠাকুর বলিলেন খুব আধার তা না হলে ওর জন্য জব করিয়ে নিলে ও তো ওইসব কথা জানে না আবার সহসা জিজ্ঞাসা করিলেন আচ্ছা পূর্ণর অবস্থা কীরকম দেখছ ভাবটা ভয় কি মাস্টার যখন জানাইলেন যে বাহিরে ঐরূপ কোনো প্রকাশ দেখেন নাই তখন ঠাকুর কহিলেন বাইরে তার ভাব তো হবে না তার আকর আলাদা আর তার লক্ষণ সব ভাল পূর্ণ বিদ্যালয় হইতে পলাইয়া দক্ষিণেশ্বরে যান এবং ইহাতেই প্রধান শিক্ষকের সমর্থন আছে এ সংবাদ অভিভাবকের অভিদিত রইল না সুতরাং বিদ্যালয় পরিবর্তিত হইল তথাপি দেখা গেল যে অন্য সর্ব সর্ববিষয় পিতার বাধ্য হইলেও ঠাকুরের কলকাতায় আগমনের সুযোগে পূর্ণ অতি সঙ্গপনে তাহার সহিত মিলিত হন এবং স্বগৃহে পূর্ববৎ সাধনায় রত থাকেন অধিকন্তু ঠাকুরের দেহত্যাগের পরে যুবক ভক্তদিগকে সন্ন্যাসী সাজিতে দেখিয়া পিতার মনের ভয়ের সঞ্চার হইল কাজেই অপরিণত বয়সেই পুত্রের উদ্বাহ বন্ধনের আয়োজন চলিতে লাগিল ঠাকুরের দেহত্যাগের দুই বৎসর পরে ষোল বৎসর বয়সে একরকম জোর করিয়াই তাঁহাকে গৃহস্থ সাজানো হইল যথাকালে ভারত সরকারের অধীনে চাকরির ব্যবস্থাও হইয়া গেল পূর্ণ এখন পুরা সংসারী স্বভাবত গম্ভীর প্রকৃতিপূর্ণের বিকাশের পথ সহসা সংকীর্ণতর হইয়া পড়িল সর্বপ্রকার বিরাট সম্ভাবনা লইয়া আগত যে ঈশ্বরকুটি মহাপুরুষ সত্যগুণের আধিক্যে স্বামী বিবেকানন্দের পরেই স্থান পাইবার উপযুক্ত বলিয়া নির্দিষ্ট হইয়াছিলেন তাঁহার হৃদয় মাধুর্যের অভিব্যক্তির ক্ষেত্র এইভাবে সংকুচিত হইতে দেখিয়া ভাবিত হয় এ কি দৈবী মায়া ইহা কি পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের নিকট অন্তঃশক্তির পরাজয়ে অথবা লিলার সমস্ত অংশ মানববুদ্ধির অতীত শাস্ত্রপাঠে জানা যায় যে অবতার যখন প্রবর্তনের জন্য ধরাধামে আগমন করেন তখন দুই শ্রেণীর নিত্যসিদ্ধ ভক্ত তাহার অনুগমন করেন একদল তাঁহার যৌগর্মপ্রচারের ব্রতী হন অপরেরা শুধু লীলা আস্বাদন করেন বা লীলাবিলাসের সহায় হন বাউলের দলের ন্যায় আপন মনে নাচিয়া গাহিয়া ছিলিয়া যান পূর্ণ কি এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত সে যাহাই হোক পূর্ণের পরবর্তী জীবন ভক্তের নিকট যেমন উপভোগ্য সদ্গৃহস্থের নিকট তেমনই শিক্ষাপ্রদ লীলা প্রসঙ্গকার সত্যই লিখিয়াছেন ঘটনাচক্রে পূর্ণকে দ্বার পরিগ্রহ করিয়া সাধারণের ন্যায় সংসারযাত্রা নির্বাহ করিতে হইয়াছিল কিন্তু তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে যাহারা সম্বন্ধ হইয়াছিল তাঁহারা সকলেই তাহার অলৌকিক বিশ্বাস ঈশ্বর নির্ভরতা সাধনপ্রিয়তা ও সর্বপ্রকার আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করিয়া থাকে লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ দিব্যভাব নিরানব্বই পৃষ্ঠা তাঁহার দেহত্যাগের সংবাদ ঘোষণা করিতে গিয়া উদ্বোধন সম্পাদক লিখিয়াছেন উদ্বোধন পৌষ তেরোশো কুড়ি সন্ন্যাসপ্রবণ অন্তর লইয়া জন্ম পরিগ্রহ করিয়া কর্মবিপাকেই যাহাদিগকে সংসার করিতে হয় গার্হস্থ জীবনে তাঁহারা কখনও সুখ লাভে সমর্থ হন না ঈশ্বরের অচিন্ত ইচ্ছায় পূর্ণচন্দ্রকে তাহাই করিতে হইয়াছিল এবং ফলও তজ্জন্য তদনুরূপ হইয়াছিল সমগ্র চিত্তবৃত্তি ঈশ্বরে অর্পণ করিয়া নিরন্তর অবস্থান করিতে পারিতেছেন না বলিয়া আজীবন তিনি যেন সকলের নিকট অপ্রতিভ ও কুণ্ঠিত হইয়া থাকিতেন পূর্ণচন্দ্র সরকার বাহাদুরের অর্থবিভাগের কর্মচারী ছিলেন সেজন্য বৎসরে অর্ধেক সময়ে তাঁহাকে সিমলা শৈলে থাকিতে হইত ভারত রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হইবার সঙ্গে পূর্ণচন্দ্রের কর্মস্থলও তথায় চলিয়া যায় দিল্লিতে অবস্থানের কাল হইতে তাহার জ্বর হইতে থাকে এবং শিমলা শৈলীর বায়ু সেবনেও সে জ্বরের হ্রাস না হইয়া দিন দিন উহা বৃদ্ধি পাইতে থাকে সিমলা হইতে তাহাকে কলকাতায় আনা হয় এখানে তিনি প্রায় ছয় মাস শয্যাগত থাকিয়া ত্যাগ করেন অন্তরে সন্ন্যাসী পূর্ণচন্দ্র এই সময় সহধর্মিনীকে চিন্তিত দেখিয়া বলিয়াছিলেন আমরা কি সংসারের অন্য লোকের ন্যায় আমরা যে সর্বতভাবে ঠাকুরের আমার জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন আমার মৃত্যু হলে তিনি তোমাদের রক্ষা করবেন দেখবেন অশেষ রোগ যন্ত্রণার মধ্যেও তাঁহার দেহমনে একটা অপূর্ব শান্তি বিরাজিত থাকিত তিনি বলিতেন যে তাঁহার শয্যাপার্শ্বে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা বসিয়া আছেন জীবনের কর্তব্য তিনি যথাবিহিত সম্পাদনা করিয়াছিলেন পুত্রকন্যাদের শিক্ষা ও লালন পালন কন্যাদিগকে সৎপাত্র দান বন্ধুবান্ধবের যথোচিত সাহায্য ও সংবর্ধনা এবং কনিষ্ঠ ভ্রাতাদের স্নেহ ইত্যাদি সমস্ত বিষয়ই তিনি নিখুঁতভাবে করিয়া গিয়াছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বহুরূপে কার্যে ব্যাপৃত থাকিয়াও তিনি শ্রীরামকৃষ্ণ বা গুরু ভ্রাতাদিগকে ভুলেন নাই শ্রীযুক্ত বন্ধু সেন লিখিয়াছেন কি প্রাতকালে কি সন্ধ্যাকালে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকিয়া দেখিয়াছি তিনি শ্রীশ্রী ঠাকুরের প্রসঙ্গ লইয়াই থাকিতেন আবার অধিকাংশ সময় তিনি গম্ভীরভাবে শ্রোতাদের মতো থাকিতেন মাঝে মাঝে দুই একটি কথা বলিয়া প্রসঙ্গের মাধুর্য বৃদ্ধি করিতেন কলকাতায় অবস্থানকালে পূর্ণবাবু প্রতি রবিবার বেলুড় মঠে যাইতেন সেখানে প্রায়ই একাকি বসিয়া হাসিমুখে চুরুট টানিতেন মাঝে মাঝে কাহরো সহিত দুই একটি বাক্যালাপ করিতেন তাও ভালবাসা লক্ষ্য করিয়া দেখা যাইত তিনি অন্তর্মুখভাবে বসিয়া আছেন তাঁহার বাড়িতেই অধিকাংশ যাহারা আসিতেছেন তাহার ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত মাস্টারমশাই অনেক যুবক ছাত্রভক্তকে তাহার নিকট পাঠাইয়া দিতেন এবং পূর্ণবাবু তাঁহাদের সহিত আলাপ পরিচয় করিতে বিশেষ ভালোবাসিতেন বিশেষ সেসব যুবক সংসার ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ মঠে সন্ন্যাসী হইবার জন্য দৃঢ়চিত্ত হইতেন তাহাদের দেখিলে তাহার আনন্দের সীমা থাকিত না উদ্বোধন তেরোশো চুয়ান্ন তিনশো একষট্টি পৃষ্ঠা শ্রীশ্রী ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী সন্তানগণ পূর্ণবাবুকে বিশেষ শ্রদ্ধা করিতেন এবং নবাগতদের নিকট তাহার পরিচয় প্রদানকালে পূর্বকথা স্মরণ করিয়া অভিভূত হইয়া পড়িতেন স্বামীজির আমেরিকা বিজয়ের সংবাদে যখন দেশ উল্লসিত তখন পূর্ণবাবু প্রত্যহ অপরাহ্নে বলরাম মন্দিরে যাইয়া সংবাদপত্রগুলির খবর স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতিকে সাগ্রহে শুনাইতেন এবং তাহারাও। স্বামীজির পত্রাদি তাহাকে পড়িয়া শুনাইতেন ওই প্রসঙ্গে পূর্ণবাবু হয়তো কিছু বলিতেছেন এমন সময় অপরকেহ ব্যস্ত হইয়া নিজ বক্তব্য পেশ করিতে চাহিলেন অমনি মহারাজ প্রভৃতি বাধা দিয়া কহিলেন পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে ১৮৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি কলকাতায় ফিরিলে তাহাকে যখন শোভাযাত্রা সহকারে লইয়া যাওয়া হইতেছিল তখন তিনি কর্নওয়াল স্ট্রিটে পূর্ণবাবুর গৃহের সম্মুখে গাড়ি থামাইয়া পূর্ণবাবুকে ডাকিতে স্বামী ত্রিগুণাতিতানন্দকে পাঠাইলেন পূর্ণবাবু সকালে শিয়ালদহ স্টেশনে ভিড়ের একপাশে দাঁড়াইয়া অভ্যর্থনার আডম্বর ও স্বামীজিকে দর্শনান্তে গৃহে ফিরিয়া অফিসে যাইবার আগে স্নান করিতেছিলেন স্বামীজির আহ্বানে ওই অবস্থায় বাহিরে আসিলে স্বামীজি সাদর সম্মাসন জানাইয়া তাহাকে বিদায় দিলেন দিল্লি ও সিমলায় থাকাকালেও তিনি গুরুভ্রাতাদের সহিত যোগাযোগ রাখিতেন স্বামী তুরিয়ানন্দ একবার কাশ্মীর ভ্রমণান্তে তাহার শিমলার বাড়িতে অতিথি হইয়াছিলেন এতদোত্তিত অপর অনেকেও তথায় গিয়াছিলেন এবং অনেকের সহিত তাঁহার পত্রালাপ ছিল কাহাকেও অর্থাদি দ্বারা তিনি সাহায্য করিতেন গিরীশবাবুর দেহত্যাগের কিছু পূর্বে পূর্ণ তাঁহার শয্যাপার্শ্বে উপস্থিত হইলে গিরীশ কড়জোরে বলিলেন ভাই আশীর্বাদ কর যেন প্রতিমুহূর্তেই ঠাকুরকে স্মরণ করতে পারি জয় রামকৃষ্ণ অর্ণকোমল স্বরে উত্তর দিলেন ঠাকুর আপনাকে সর্বদাই দেখছেন আপনি আমাদের আশীর্বাদ করুন বিবেকানন্দ সমিতির সদস্যবৃন্দের অনুরোধে তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে উহার সম্পাদকের পদ গ্রহণ করেন কলকাতায় অবস্থানকালে তিনি প্রায়ই সন্ধ্যা সমাগমে শঙ্কর ঘোষ লেনে ভবনে যাইয়া স্বয়ং ঠাকুর ঘরে ধ্যানে বসিতেন এবং অপর সকলকে ওই বিষয়ে উৎসাহ দিতেন তাহার ওই পদেই প্রতিষ্ঠিত থাকাকালেই মাদাম কালভে কলকাতায় আসেন পূর্ণবাবু সমিতির মুখপাত্র হিসেবে সভ্যগণসহ গ্র্যান্ড হোটেলে যাইয়া তাহার সহিত সাক্ষাৎ করেন এবং স্বামীজির বিভিন্ন ভাবের ফটো তাঁকে উপহার দেন ওই পদে তিনি এক বৎসর অধিষ্ঠিত ছিলেন অতঃপর সিমলা চলিয়া যাওয়ায় উহা ছাড়িয়া দিতে বাধ্য হন অফিসের ছুটির পর তিনি শিমলা পাহাড়ের কোনো নিভৃত স্থানে ধ্যানে মগ্ন হইয়া বসিয়া থাকিতেন গৃহে ফিরিতে অনেক রাত্রি হইয়া যাইত সেখানে গুরুভ্রাতারা ছিলেন না আশ্রমা ছিল না সুতরাং শ্রীগুরু শরণ মননের উপায় এত ভিন্ন আর কি হইতে পারে তবে বাহিরে ভাবের প্রকাশ না থাকিলেও অন্তরে উহা সর্বদাই ফলগু নদীর ন্যায় প্রবাহিত হইত এবং কোনো কারণে উপরের আবরণ একটু সরিলেই স্বচ্ছ জলধারা বাহির হইয়া পড়িত দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে প্রফুল্লকুমার ব্যানার্জি মহাশয়ে একদিন শিমলার বাড়িতে উপস্থিত হইয়া দেখিয়াছিলেন যে শ্রীযুক্ত পুলিন মিত্র ভগবৎ সঙ্গীত করিতেছেন এবং পূর্ণবাবুর দুই চক্ষে ধারা বহিতেছে ইহার পরেও অনেকক্ষণ তাঁহার চক্ষু লাল হইয়াছিল অপর একদিন ভ্রমণের সময়ে তাঁহাকে আনমোনা দেখিয়া পার্শ্বস্থ এক ব্যক্তি জানিতে চাহিয়াছিলেন যে তাহার দেহবোধ আছে কি না ইহার উত্তরে পূর্ণবাবু গলায় হাত দিয়া বলিয়াছিলেন যে উপরের অংশটিরই শুধু আছে নিম্নের কোনো বোধ নাই ফলত তিনি ভূমিতেই নিত্য প্রতিষ্ঠিত ছিলেন তবে ব্যবহারিক দৃষ্টিতে দৈনন্দিন জীবনেও একটা ধারা ছিল অবসর সময় তিনি পড়াশোনা যথেষ্ট করিতেন এবং সুন্দর প্রবন্ধ লিখিতে পারিতেন ব্যায়ামাদির ফলে তাহার শরীর বেশ সবল ও সুদৃঢ় ছিল শিমলা পাহাড়ে গোড়াদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ গল্পে তাহাকে দুই একবার শক্তি প্রয়োগ করিতে হইয়াছিল এবং জয় হইয়াছিল তাঁহারই পঁয়ত্রিশ সাঁত্রিশ বৎসর বয়সে কঠিন রোগে পূর্ণবাবুর জীবন সংশয়ে উপস্থিত হইলে স্বামী প্রেমানন্দ তাঁহার শয্যাপার্শ্বে বসিয়া এক দিব্যভাবে আবিষ্ট হন তদবধি রোগীর গতি পরিবর্তিত হইতে থাকে এবং তিনি শীঘ্রই সুস্থ হন প্রেমানন্দ মহারাজ পরে বলিয়াছিলেন ছেলেমেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুর ওদের পরমায়ু বাড়িয়ে দিলেন পূর্ণ দেশপ্রেমিক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের মর্যাদা বুঝিতেন যাহারা দেশের জন্য কারাবরণ করিতেন তিনি তাঁহাদিগকে সন্ন্যাসীর তুল্য মনে করিতেন তাহার আরেকটি সদ্গুণ ছিল দোষ দর্শন না করিয়া গুণগ্রাহী হওয়া ধনী জমিদার ও সুপুরুষ শ্যামবসু মহাশয়ের বৈষ্ণবচিত বৈষ্ণবোচিত বাহ্য সদাচারের সহিত চরিত্রগত দুর্বলতাও ছিল তিনি পূর্ণবাবুর নিকট খুবই যাতায়াত করিতেন এবং তাঁহাকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন জনৈক যুক্তিবাদী যখন পূর্ণবাবুকে ইদৃশ্য অসঙ্গতির কথা স্মরণ করাইয়া দিলেন তখন তিনি উত্তর দিলেন শ্যামবাবুর দোষ আছে বটে কিন্তু সে যা করে একাই করে দল নিয়ে করে না কিন্তু তার যা গুণ আছে তা খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা সত্যানুরাগ সে যদি কোনো বিষয় কোনো কথা দেয় তা সে রাখবে হিমালয়ের মতো অচল অটল আর কেউ বিপদে পড়লে বা কারুর কষ্ট দেখলে সে সাহায্য করে অবজ্ঞা করে না পূর্ণবাবুর সাহচর্যে এই গুণরাশি বর্ধিত হইয়া শ্যামবাবুর চরিত্রে অপূর্ব পরিবর্তন আনিয়াছিল এবং তাহাকে শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট করিয়াছিল পূর্ণবাবু সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন পূর্ণ অল্প বয়সে দেহত্যাগ করবে তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে ওকে যদি সংসারে আবদ্ধ করা যায় ওর বেশি দিন দেহ থাকবে না তেরোশো কুড়ি বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর উনিশশো তেরো রাত্রি দশ ঘটিকার সময়ে তিনি মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ বৎসর বয়সে দেহ রক্ষা করেন উহার এক বৎসর পূর্ব হইতেই জ্বরে ভুগিয়া তাহার শরীর অতি জীর্ণ শীর্ণ হইয়া যায় এবং তিনি শয্যাগ্রহণ করিতে বাধ্য হন ওই সময়ে তাহার অফিসের অধস্থন কর্মচারী আশুবাবু একদিন তাঁহার রোগক্লিষ্ট দেহ দেখিয়া আক্ষেপ সহকারে বলেন ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন এই কথা শুনিয়াই পূর্ণবাবু বিছানায় উঠিয়া বসিলেন এবং আশুবাবুর উপর তাঁহার জ্বলন্ত দুইটি বড় বড় চক্ষু রাখিয়া সতেজে বলিলেন তিনি গেছেন কোথায় অপ্রস্তুত আশুবাবু তাড়াতাড়ি তাহাকে ধরিয়া শোয়াইয়া দিলে তিনি একটু শান্ত হইয়া মৃদুকণ্ঠে বলিলেন দেখুন কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোনোরকমে দেয়াল ধরে ধরে গেছিলাম ঘরে অবশ্য লোক থাকে কিন্তু সে ঘুমিয়াছিল বলে তাকে আর জাগায়নি একাই ওইভাবে বারান্দায় যাই কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল আর একটু হলেই পড়ে যেতাম ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়া দিয়ে গেলেন দেহত্যাগ তাহার অতি শান্তভাবেই হইয়াছিল বাড়ির কেহ বুঝিতেই পারেন নাই মুখে তখন তাঁহার দিব্যকান্তি ও শান্তি ব্রহ্মতালু তখনও গরম ডাক্তার আসিয়া দেখিয়া বলিলেন দুই তিন ঘণ্টা আগে দেহত্যাগ হইয়াছে ঠাকুরের লীলা যেমন অদ্ভুত তাঁহার সহচর বৃন্দের জীবনও তেমনই অপূর্ব ও মানব বুদ্ধির অগম্য